বন্ধুরা, আপনি কি জানেন টেসলা আর স্পেসএক্স কোম্পানির মালিক এলন মাস্ক 2050 সাল পর্যন্ত মঙ্গলে মানুষের একটি পুরো শহর বানাতে চলেছে, যেখানে 10 লাখ মানুষের থাকার ব্যবস্থা হতে চলেছে, তাও আবার পৃথিবীর কোনো সাহায্য ছাড়াই। এলন মাস্কের মঙ্গলে কলোনাইজেশন করার এই প্ল্যান কোনো পাগল বা সায়েন্স ফিকশন স্টোরির থেকে কম লাগে না। তাই একটা সময় এলন মাস্কের এই প্ল্যানকে নিয়ে অনেক মজা করা হতো, কিন্তু মার্সে কলোনাইজেশনের এই প্ল্যান মানুষ তখনই বিশ্বাস করতে লাগে যখন নাসা স্পেসএক্সকে জয়েন করে নেয়। কেননা পিছনের কিছু বছরে স্পেসএক্স রকেট টেকনোলজিতে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছিল। যেমনটা আমরা জানি যে এলন মাস্কের কোম্পানি টেসলা ইলেকট্রিক অটোপাইলট কার বানাতে কতটা এক্সপার্ট, আর স্পেসএক্সের রকেটেও এরকমই টেকনোলজির ব্যবহার করা হয়েছে, যার জন্য খুব কম ফুয়েল ইউজ করে তারা রকেটকে স্পেস পর্যন্ত পৌঁছানোর ক্যাপাবিলিটি রাখে। কিন্তু বন্ধুরা, যেখানে আমাদের পৃথিবীতে মানুষের বেঁচে থাকার সমস্ত ন্যাচারাল ফ্যাসিলিটিস মজুদ আছে, সেখানে মানুষকে মার্সে পাঠানোর দরকারটাই বা কি? যদিও দরকার হয়, তাহলে সোলার সিস্টেমে এত প্ল্যানেট আছে, তো আমাদের মার্সকেই কেন বেছে নিতে হবে? মঙ্গল গ্রহ কি পৃথিবীর মতোই? এখানে কি ভবিষ্যতে জীবনের সম্ভাবনা আছে, নাকি আগে কখনো জীবন ছিল? যদি পৃথিবী ছেড়ে আমাদের অন্য কোথাও যেতেই হয়, তাহলে আমরা চাঁদে কেন যাচ্ছি না? আমরা এতদিন জেনে এসেছি আমরা পৃথিবীতে বাস করি, আকাশ সুন্দর নীল রঙের হয়, একদিন 24 ঘন্টার হয় আর এক বছরে 365 দিন থাকে। কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গলও কি এই একই রকম? মনে প্রশ্ন অনেক, আর এই প্রশ্নেরই উত্তরগুলি আমরা তত্ত্বগতর এই স্পেশাল পর্বে খোঁজার চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে দাবি একটাই, ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তীকালে আরও ভিডিও বানাতে মোটিভেট করে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না, এটি আপনার জন্য তো ফ্রি, কিন্তু এতে আমাদের অনেক হেল্প হয়। যখন থেকে আমরা পৃথিবীতে ফসিল ফুয়েলস আর পেট্রোলের ব্যবহার শুরু করেছি, তখন থেকেই পৃথিবীর টেম্পারেচার বেড়েই চলেছে। তাই এখানে যে কোনো সময় বিনাশকারী ঘটনা ঘটতেই পারে, বরফ গলে যেতে পারে, ভূমিকম্প আসতে পারে, আর মহামারীও ভয়ঙ্কর রূপ নিতে পারে। স্টিফেন হকিন্সও বলেছেন যে আমাদের একদিন না একদিন এই পৃথিবীকে ছেড়ে যেতেই হবে, কারণ এখানে বিনাশ যে কোনো সময় আসতে পারে। আর এলন মাস্কও মনে করে, যেভাবে আজ থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে একটি অ্যাস্টেরয়েড পৃথিবীতে পড়ার কারণে ডাইনোসরের অস্তিত্ব এখান থেকে পুরোপুরিভাবে মিটে গিয়েছিল, ঠিক একই ঘটনাও ভবিষ্যতে যে কোনো সময় ঘটতে পারে। তাই আমাদের অন্য কোনো ঠিকানা খুঁজতেই হবে, আর আমাদের মানুষদের মাল্টিপ্ল্যানেটরি অর্থাৎ অন্য গ্রহে থাকা জীব হতেই হবে। আর তাই তার কোম্পানি স্পেসএক্স খুব তাড়াতাড়ি মঙ্গলকে টেরাফর্মিং করার জন্য লেগেই আছে, মানে মঙ্গলকে পৃথিবীর মতো বানানোর চেষ্টা করেই চলেছে, যাতে এখানে মানুষের থাকার ব্যবস্থা হয়। আপনারা তো সবাই জানেন যে আমাদের সোলার সিস্টেমে 8টি গ্রহ আছে, যা ইনার আর আউটার প্ল্যানেটে বিভক্ত হয়ে আছে। ইনার প্ল্যানেটগুলি সূর্যের খুব কাছাকাছি আছে, যেখানে আউটার প্ল্যানেটগুলি সূর্যের থেকে অনেক দূরে উপস্থিত আছে। এই ইনার প্ল্যানেটে 4টি গ্রহ আছে, বুধ মানে মার্কারি, শুক্র মানে ভেনাস, পৃথিবী মানে আর্থ, আর মঙ্গল মানে মার্স। আর এই 4টি গ্রহেরই সারফেস আছে, মানে ধরাতল আছে। আর আউটার প্ল্যানেটের মধ্যে বৃহস্পতি মানে জুপিটার, শনি অর্থাৎ স্যাটার্ন, অরুণ অর্থাৎ ইউরেনাস, আর বরুণ মানে নেপচুন। এই 4টি গ্রহ হলো গ্যাসীয় গ্রহ, যেগুলি গ্যাস দিয়েই তৈরি হয়েছে, অর্থাৎ এগুলিতে পৃথিবীর মতো কোনো সারফেস নেই। কিন্তু এই প্ল্যানেটগুলির মধ্যে আমাদের ভবিষ্যতের পৃথিবী হিসাবে মঙ্গলকেই বেছে নেওয়া হয়েছে, কারণ এখানে জীবনের সম্ভাবনা পাওয়া গেছে, যেখানে বাকি গ্রহে এরকম কোনো সংকেতই পাওয়া যায়নি। যেখানে বুধ গ্রহ সূর্যের খুব কাছাকাছি আছে, তাই এখানে টেম্পারেচার সব সময় 430 ডিগ্রির কাছাকাছি থাকে। এই টেম্পারেচারের কল্পনা করলেই আমাদের ভয় লাগে, যেখানে হিট ওয়েভসের কারণে মাত্র 45 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের পৃথিবীতে থাকা দুষ্কর হয়ে যায়, সেখানে এই প্ল্যানেটে আমরা কিভাবে বেঁচে থাকব? বন্ধুরা, হিট ওয়েভসের কারণে পৃথিবী প্রতি মুহূর্তে কেন উত্তপ্ত হয়ে উঠছে? অ্যাকচুয়ালি হিট ওয়েভস কি, এগুলো নিয়ে পিছনের একটি এপিসোডে আমরা বিস্তারিত জানিয়েছি।
তাই চাইলে উপরের আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আর সেকেন্ড প্ল্যানেট হলো ভেনাস, মানে শুক্র, যেখানে সব সময় সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয়, আর যেটি আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে উত্তপ্ত গ্রহ, যেখানে সব সময় আগ্নেয়গিরির লাভা ফুটতেই থাকে। তাই এখানে মানুষের বসতি বানানোর কথা আমরা ভাবতেই পারি না। বাকি জুপিটার আর বাকি প্ল্যানেটগুলিতে ল্যান্ড করা তো এমন হবে ঠিক যেন মেঘের উপরে ল্যান্ড করা, কারণ এই গ্রহগুলি সম্পূর্ণ গ্যাস দিয়ে তৈরি, যেখানে পৃথিবীর মতো কোনো সারফেসই নেই। তাই এখন আমাদের একটাই উপায়, আর সেটা হলো মঙ্গল, যেখানে পৃথিবীর মতো সারফেস আছে, যেটি সূর্য আর আমাদের পৃথিবীর থেকে খুব দূরেও নেই, যেখানে না খুব গরম না খুব ঠান্ডা। অর্থাৎ মঙ্গলই সেই জায়গা যেখানে মানুষের বেঁচে থাকাটা সম্ভব হতে পারে। কিন্তু এখানে মানুষের কলোনি বানানো কি এতটাই সহজ? এখানে আজ যদি কোনো মানুষ পৌঁছেও যায়, তাহলেও সেখানে থাকা রেডিয়েশন তার জীবন কেড়ে নিতে পারে। এখানে লো টেম্পারেচার, অক্সিজেনের কম উপস্থিতি, লো অ্যাটমসফিয়ারিক প্রেশার আর জলের অনুপস্থিতি সবকিছু মিলে এখনো পর্যন্ত কারো পক্ষে এখানে থাকাটা অসম্ভব। কিন্তু এসব জেনেও এলন মাস্কের কাছে কি প্ল্যান আছে যার জন্য সে মঙ্গলে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে? এলন মাস্কের প্ল্যান অনুযায়ী প্রথমে কিছু সংখ্যক অ্যাস্ট্রোনটদের একটি টিম মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে, যাদের কাছে অন্ততপক্ষে 2 বছরের খাবার পানীয় আর প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র মজুদ থাকবে। কিন্তু এই গ্রুপের এখানে যাওয়ার আগে মঙ্গলে একটি প্রোটেক্টিভ শেল্টার বানাতে হবে, যাতে করে মঙ্গলে ধুলোর ঝড় অ্যাস্ট্রোনটদের কোনো ক্ষতি না করতে পারে। এই প্রোটেক্টিভ শেল্টার মঙ্গলের মাটি দিয়েই বানানো যাবে, কিন্তু মঙ্গলে তো মানুষই নেই, তাহলে এই শেল্টার বানাবে কারা? এই শেল্টার মঙ্গলে থাকা সেই রোবটগুলি বানাবে যে এআই রোবটগুলিকে মানুষ আগে মঙ্গলে পাঠিয়েছিল। সোলার সিস্টেমে চলা এই রোবটগুলি প্রথমে উপযোগী একটি জায়গা খুঁজে বের করবে, আর যেখানে খুব ভালো মাটি পাবে সেখানেই বেস ইউনিট তৈরি করে নেবে। মাটিগুলিকে রিফাইনিং করার পর এগুলিকে এক এক লেয়ারে 3D পয়েন্ট বানাতে থাকবে, যেটি ধীরে ধীরে পরিণত হবে একটি এয়ার টাইট বেস ক্যাম্পে। কিছু মাস পর্যন্ত এই কাজ এমনই চলতে থাকবে, যাকে পৃথিবীতে বসেই কন্ট্রোল করতে পারবে বৈজ্ঞানিকরা। এই ইউনিটের মধ্যে পৃথিবীর মতো আর্টিফিশিয়াল প্রেসার বানানো হবে। এইসব প্রেসারাইজড কেবিনগুলি একে অপরের মধ্যে জুড়ে থাকবে, আর একে ইলেকট্রিক দেওয়ার জন্য রোবটের সাহায্যে বানানো হবে একটি সোলার ফার্ম। এবার দরকার মঙ্গলে একটি গ্রিন হাউসের, যেখানে শাক সবজি চাষ করা যায়। একটি সাইন্টিফিক রিসার্চে দেখা গেছে মার্সে প্রথমে শুধুমাত্র আলু ও বিনসই লাগানো যেতে পারে। গ্রিন হাউসের মধ্যে গাছপালা যখনই বড় হয়ে উঠবে তখনই এর মধ্যে একটি জিনিস পাওয়া যাবে যেটা মঙ্গলের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ বন্ধুরা, তা হলো অক্সিজেন। এই গাছ শাকসবজির পাশাপাশি মঙ্গলকে অক্সিজেনও দেবে, কিন্তু এই অক্সিজেন খুবই কম, এই জন্য খুব তাড়াতাড়ি মঙ্গলে অক্সিজেন বানানোর বন্দোবস্ত করা হবে। এই এক্সপেরিমেন্ট মঙ্গলে পার্সুভিয়েন্স আগেই করে ফেলেছে। সোলার এনার্জিতে অপারেট হওয়া এই রোভার একটি স্পেশাল ডিভাইসের দ্বারা মার্সের অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে ওর থেকে হিট আর ইলেকট্রিক কারেন্ট পাস করে অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইডের থেকে আলাদা করে নেবে। আমরা সবাই জানি মার্সের নর্থ পোলে বরফের একটি বড় ক্রিয়েটার মজুদ আছে, যেখানে এত পরিমাণ বরফ আছে যে এই বরফকে গলিয়ে খুব সহজেই পানীয় জলের ব্যবস্থা করা যাবে। এভাবেই সময়ের সাথে সাথে ওখানে থাকা মানুষ পৃথিবীর সাহায্য ছাড়াই বেঁচে থাকতে পারবে। কিন্তু মঙ্গলে যাওয়া মানুষরা কি কখনো কেবিনের বাইরে আসতে পারবে না? যদি এইরকম ভাবে জীবন কাটাতে হয় তাহলে এত বড় বড় আয়োজন করার দরকারটাই বা কি? এই বিষয়ে সায়েন্সের কাছে কোনো সলিউশন নেই ঠিকই, কিন্তু তারা বিশ্বাস করেন যে যদি কখনো মঙ্গলের অ্যাটমসফিয়ারে বড় সড়ো কোনো চেঞ্জেস হয় আর মঙ্গলের টেম্পারেচার বেড়ে যায়, তাহলে আগামী 100 থেকে 200 বছরের মধ্যে মঙ্গল আবারও পৃথিবীর মতো সবুজ হয়ে উঠবে। এলন মাস্ক আইডিয়া দিয়েছেন যে মঙ্গলে নিউক্লিয়ার উইপন ব্যবহার করে এখানে 10,000 নিউক্লিয়ার মিসাইল ফায়ার করলে মঙ্গলের টেম্পারেচার বাড়ানো সম্ভব, যার ফলে এখানকার বরফ গলে মানুষের ব্যবহৃত জলে পরিণত হবে, আর মঙ্গলও খুব তাড়াতাড়ি মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠবে। এলন মাস্ক ও নাসার এই প্ল্যান যে আগামী কয়েক বছরের মধ্যে কিছু সংখ্যক অ্যাস্ট্রোনটকে দিয়ে এক্সপেরিমেন্ট করা হবে,
আর প্রত্যেক 2 বছর পর যখন পৃথিবী এবং মঙ্গল খুব কাছাকাছি আসবে, তখনই এইভাবে পৃথিবীর মানুষকে মঙ্গলে পাঠাতে থাকবে। আশা করা যাচ্ছে 10 লক্ষ মানুষকে ওখানে প্রেসারাইজড কেবিনে রাখা সম্ভব, যারা ওখানে গিয়ে মঙ্গলের টেম্পারেচার বাড়ানোর চেষ্টা করবে। তাদের বিশ্বাস, 200 বছরের মধ্যে তারা মঙ্গলকে পৃথিবীর মতো মানুষের উপযোগী করে তুলতে পারবে। বন্ধুরা, এই পর্বের ভিডিওটি দেখে যদি আপনার জীবনে কিছু ভ্যালু অ্যাড হয়, যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। এটি আপনার জন্য তো ফ্রি, কিন্তু এতে আমাদের অনেক হেল্প হয়। জয় হিন্দ বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।